नमस्कार सकल बंधु के स्वागत आज के रान्ना पुजो तई सब्जी काटी और संगे देख सबा सब्जी काटे बौदी दीदी और ओदी के बानना बाढ़ दीदी सब दिखे सब्जी काटाटी चलते सब्जीगुलो कटे रान्ना करब रान्ना दसटा थेके शुरू होबे सकाल पाँचटा पर्यन्त। ये देखुन विभिन्न रकम सब्जी बेगुन काटा हो गेछे ढाड़स काटछी ये समस्त सब्जी एखन केटे नेब। ইলিশ মাছ, বাগদা চিংড়ি, রুই মাছ এরকম ভাজা শুরু হয়ে গেছে, চিংচিঙে ভাজা শুরু হয়ে গেছে, ঢাড়স ভাজা রান্নি কোথায় উঠে রান্না করতে শুরু করে দিয়েছে, আর এদিকে ভাত শুরু হয়ে গেছে, এই উনুনে ভাত হচ্ছে, এখনো সবজি কাটাকাটি চলছে, সারা রাত ধরে চলবে আর জাগাও হবে সারা রাত, তারপরের দিন সারাদিন ধরে খাওয়া। কলা কেটে লবণ হলুদ মাখানো হয়ে গেছে কলা ভাজার জন্য, বেগুন ভাজার জন্য লবণ হলুদ মাখানো হয়ে গেছে, নারকেল কুড়া হয়ে গেছে, আমাদের টোটাল 7 কেজি মাছ, সারা রাত জেগে রান্না করেছি আর এখন খাওয়ার পালা, আর কি রান্না করেছি সেটা তো আপনাদের দেখাতেই হবে। দেখুন প্রথমে আমাদের পান্তা থেকে শুরু করব, এটা আমাদের ঠাকুরের ঘড়ানির পান্তা, এই এক ঠাকুরের ঘড়ানির পান্তা একটা পান্তা হয়েছে এটা খাওয়ার জন্য, এই পান্তা হয়েছে এটা বড় হাঁড়ি, মোট পান্তা হয়েছে 7 কেজি চালের পান্তা। ঘ্যাঁট থেকেই শুরু করছি, এটা বিভিন্ন রকম সবজি দিয়ে একটা ঘ্যাঁট, এটা পায়েস হয়েছে চালের পায়েস, এটা ভাজা পিঠে, এটা কলা দিয়ে হয়েছে পাকা কলা দিয়ে। এবারে তরকারি দেখাচ্ছি, পটল ভাজা, কলা ভাজা, বেগুন ভাজা, চিংচিঙে ভাজা নারকেল আর ছোলা দিয়ে চিংচিঙে ভাজা, চিংড়ি মাছ ভাজা, আর এটা কড়া চিংড়ি আর ভেতরে আছে বাগদা চিংড়ি ভাজা, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের সর্ষে, রুই মাছ ভাজা, খেসারি ডাল ভাজা, চালতা চাটনি, ঢাঁড়স ভাজা, ওল ভাজা, আলু ভাজা, এই আমাদের পান্তা খাবার মেনু। ওইটাই